কক্তি সালে হর পুথুগ চমিনি গানানি খুংসা বিজা ফাল নগ দি আর জিরো ওয়ান এ বি জিরো থ্রি টু এইট লম্বনি খুংসা মালফং থাইরফাইকা সর নি গ্রাক দুগলাম বাইকে ফাল নগ সজা থাকা দেবী নি গ্লাস নি দুগলাম বাই থাকা অপাতিমু বোমা হাইকে পাতিকা তাব সুমু আছে যা গতকাল রাত প্রায় রাত দুটো কুড়ি মিনিটে আমাদের অক্ষর বই ঘরের যে প্রতিষ্ঠানের যেই বাড়িতে আমাদের এই প্রতিষ্ঠানটা ভাড়া তার যে ল্যান্ডলেডি আছে উনি আমাকে ফোন করেন তো অত গভীর রাতে ফোন পেয়ে আমি একটু মানে আতঙ্কিত হই কিন্তু ফোনটা ধরি উনি বলেন যে এরকম মারাত্মক আওয়াজ হওয়াতে আমি ভিতরের আমার যে বিল্ডিং থেকে আমি বাইরে বেরিয়ে এসে দেখি এই আমাদের বাড়ির সামনে এবং মানে আপনার অক্ষর বইগড়ের সামনে অনেক লোকজন পুলিশও এসছে তখন আমি গেট খুলে বেরিয়ে গিয়ে দেখি যে আপনার বইঘরের অক্ষরের প্রধান যে এন্ট্রি যে শাটার সেটা একদম মানে মারাত্মকভাবে ড্যামেজড হয়েছে ভেঙে চুরে চুর আর ভেতরে কি কি হয়েছে বলতে পারবো না তার দিক তো তালা দেওয়া তো এই অবস্থাতে আমি আপনাকে জানালাম এটা আপনি এত রাতে তো আর এই শীতের মধ্যে কী করে আসবেন আপনাকে জানিয়ে রাখলাম তো আমি অ্যাকর্ডিংলি আমাদের যিনি ম্যানেজারবাবু আছে তাকে আমি রাতেই বার্তা দিয়ে রাখলাম তার মোবাইলে সকালে এসে ছবি টবি নিয়ে সাবধানে খুলবেন পেছন দিক থেকে তো এটা কিসের কিছুই তো জানি না কারোর সঙ্গে বই নিয়ে তো আর কারোর সঙ্গে কোনো মানে ইয়ে থাকে না তো বইয়ের দোকানে এইরকম মানে একটা বিশাল ক্ষতি হয়ে গেল আমাদের এমনিতেই বইয়ের বাজার এখন করোনার পরে খুব বাজে অবস্থা তার মধ্যে মানে এটা একটা এডিশনাল বড় ধরনের ক্ষতি মানে আমরা যা ভাবি তিন থেকে চার লক্ষ টাকার একটা ক্ষতি আমরা ইতিমধ্যে হয়ে গেল কারণ এক্ষুনি মিস্ত্রি ডাকিয়ে আনলাম দেখলাম যে শাটার কাঁচ অন্যান্য ফ্রেম সেগুলো সবই ড্যামেজ সবটাই নতুন করে করতে হবে শুধু এইটুকু পোষণ করতেই আমাদের একটা বিরাট আর্থিক ধাক্কার মধ্যে আমরা পড়ে গেলাম কলকাতা বইমেলা চলছে আগরতলা বইমেলার সামনে তার আগে খুবই একটা মানে অবস্থার মধ্যে পড়ে গেলাম আর কি তো যাই হোক আমরা পুলিশে কমপ্লেন করতে যাচ্ছে এখন আমাদের ম্যানেজার বাবু আমরা এটা লঞ্চ করছি একটা কমপ্লেন কারণ দেখা যাক আইনি ব্যবস্থা কি হয় যার জন্য আমরা আজকে কালকে সারাইও হবে না দিন হয়তো সারাইয়ের কাজটা হবে এই অব্দি বলতে পারি আর কি